বিভিন্ন ধরনের ছবি আপলোড করে ইনকাম জেনারেট করা নতুন কিছু নয়। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা আপনার কাছে থাকা যে ক্যামেরা সেই ক্যামেরাটিকে কাজে লাগিয়ে আপনার আশেপাশে যে ইমেজ গুলো রয়েছে সেই ইমেজ গুলোর ছবি তুলে আপনি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওতে থাকবে পুরো যে একটি অ্যাপস এবং পাশাপাশি ওয়েবসাইট। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে কাজে লাগিয়ে অথবা আপনি আপনার কম্পিউটারকে কাজে লাগিয়ে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে ঢোকার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিব এটি কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত আপনি $1 হলে এখান থেকে খুব সহজে উইথড্র করে নিতে পারবেন এবং এই অ্যাপসটি ইনস্টল হয়েছে প্রায় 1 লক্ষ এর অধিকবার। পাশাপাশি এটি আপডেটেড হয়েছে অগাস্টের 9 তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগের পুরো ঠিকানা দেওয়া রয়েছে। একটি ওয়েবসাইট বা অ্যাপসকে আপনি পছন্দ করার পিছনে কিছু কারণ থাকতে পারে, সেটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আপনার জানতে হবে যে সেটি কয়বার ইনস্টল হয়েছে এবং রিভিউ কেমন এবং এটি করে কিনা। আজকে পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব এবং পাশাপাশি আপনি পুরো ভিডিওটি দেখলে অনায়াসে এই ওয়েবসাইটে বা অ্যাপস এর মধ্যে কাজ করে আপনি ইমেজ আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন। 3.4 রেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে এই অ্যাপসটির পুরোপুরি বৈশিষ্ট্য। এবং আমি যদি সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে এই ইন্টারফেসটি আপনারা এখানে দেখতে পাবেন। আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিব যে এটির স্ট্যাটিস্টিক্স কেমন, অর্থাৎ সিমিলার ওয়েবের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক এবং পাশাপাশি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো পিপল, তার মানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে কাজ করছে। ইউনাইটেড স্টেট সহ বাগা বাগা কান্ট্রির পিপলরা কিন্তু এখানে কাজ করে আর্নিং জেনারেট করছে। সুতরাং রয়্যালিটি ইনকাম জেনারেট করার জন্য ফ্রি ওয়েতে এর চেয়ে আর বেশি ওয়েবসাইট বা অ্যাপস হতে পারে না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তা না হলে আপনি অনেক ইনফরমেশন মিস করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভিডিও পেতে চাইলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ধারাবাহিকভাবে আপনার জন্য তরে তরে সাজানো রয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও, যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। বলে রাখা ভালো, আপনি এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হলে যদি কম্পিউটার কাজ করেন তাহলে সরাসরি কম্পিউটার করতে পারেন এবং যদি চান অবশ্যই আপনি মোবাইল ফোনের মধ্যে করতে পারেন। এই ওয়েবসাইটের বা অ্যাপসের নাম হচ্ছে eoforever.org। আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গেলে এটি যদি লিখেন তাহলে ইনস্টল করে নিতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড টির মধ্যে। এবং ইনস্টল করার পরে ওপেন করবেন, কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। আর আপনি যদি কম্পিউটার কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ইন্টারফেসে চলে আসতে হবে, তার মানে আপনি সরাসরি গুগলের মধ্যে সার্চ দিলে eoforever.org লিখে আপনি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমত আপনার সাথে আমি কিছু পেমেন্ট প্রুফ শেয়ার করব। এখানে যে পেমেন্ট করে সেটি আপনাদের না দেখালে নয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পেমেন্ট প্রুফ এবং বিভিন্ন কান্ট্রি থেকে কখন কোন সময়ে এটি পেমেন্ট করেছে এবং কোন মেথডে পেমেন্ট করেছে সবকিছু কিন্তু A to Z সবকিছু দেওয়া রয়েছে। আশা করি এতটুকু দেখার পরে আপনি সামনে প্রসিড হতে পারবেন। এবং আমি একটি কথা বলেছিলাম যে ভিডিও এর শেষে কিছু ইনফরমেশন দিব এবং কোনো যদি আপনার ভালো মানের কোনো অ্যান্ড্রয়েড না থেকে থাকে তাহলে খুব সহজে সেই ওয়েবসাইট গুলো ইউজ করে রয়্যালিটি ফ্রি ইমেজ আপনি নিয়ে এখানে আপলোড করতে পারবেন এবং আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে প্রায় 1762 পেজ পর্যন্ত তারা পেমেন্ট প্রুফ শেয়ার করেছে। আশা করি এই স্ট্যাটিস্টিক্স দেখে বা প্রুফ দেখে আপনি এই ওয়েবসাইটের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন কাজ করার জন্য। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি করার পর আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে মেক মানিতে যদি আপনি ক্লিক করেন, মেক মানিতে ক্লিক করার পরে আপনি স্ক্রলিং করে একটু চলে আসবেন। এখানে আপনার কিছু জানার বিষয় রয়েছে, এখানে কিছু উই হ্যাভ দ্য বেস্ট প্রাইসিং ফর প্রফিট, বিভিন্ন কান্ট্রির পেমেন্ট কিন্তু ভিন্ন রকম। টায়ার ওয়ানের মধ্যে তারা রেখেছে 0.10 MB ইমেজ যদি আপনি আপলোড করেন $7 পাবেন এবং 10 থেকে 100 MB জন্য $7, এরপর 100+ হলে $7, তার মানে 0 থেকে 100+ MB যদি ইমেজ আপনি আপলোড করেন এই ইমেজ আপলোডের এগেনস্টে আপনি এই ডলারটুকু পাবেন। তারপর টায়ার 2 $4, এরপর টায়ার 3 $4, এরপর টায়ার 4 $3। এবার চলে আসি টায়ার 1 টায়ার 2 টায়ার 3 টায়ার 4 গুলো কি। এখানে বলেছে যে উই রেজ দ্য প্রাইস ইন দ্য ডেজ অফ হলিডেস এন্ড ফার্স্ট ফিস্টস টু হেল্প ইউ গেইন দ্য মোস্ট ফ্রম দ্য ডাউনলোড প্রোগ্রাম। দিস টেবল শোস দ্য প্রাইস
দিস দেশ, অর্থাৎ এখানে তারা বলেছে যে ইউনাইটেড কান্ট্রি কোনো পিপল অথবা কানাডার কোনো পিপল যদি আপনার আপলোডকৃত ছবিটি ডাউনলোড করে নেয় তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটি ছবির জন্য $7 করে পাবেন। তার মানে সেটি হচ্ছে টায়ার ওয়ান। টায়ার টু তে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো পিপল যদি আপনার ছবিটি ডাউনলোড করে নেয় তার জন্য আপনি এখানে নির্ধারিত যে ডলারটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে $4, তার মানে $4 পেয়ে যাবেন। টায়ার থ্রি সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব আমিরাতের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো আর জন্য এখানে তারা নির্ধারিত করে দিয়েছে। এবং টায়ার ফোর যারা অন্যান্য কান্ট্রি পিপল যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি যে কান্ট্রিগুলো রয়েছে সে কান্ট্রির পিপল গুলো যদি আপনার ছবিটি ডাউনলোড করে নেন তাহলে তার এগেনস্টে আপনি $3 করে পাবেন প্রত্যেকটি ইমেজের জন্য। দার্শিত এতটুকু জানার জানাই যথেষ্ট। এরপর আপনি সাইন আপে ক্লিক করবেন যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে কিছু কথা না বলে না, সেটি হচ্ছে প্রথমত আপনাকে ইউজার নেমস দিতে হবে, এরপর আপনি পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিতে হবে, ইমেল দিবেন, এরপর আপনি পেমেন্ট আর ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবেন। পেমেন্ট ইনফরমেশন দেওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া রয়েছে, সেই পেমেন্ট মেথডগুলোর যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। কেননা এখানে বিটকয়েন রয়েছে, পেইয়ার রয়েছে, পেপল রয়েছে বা আদার্স যে পেমেন্ট মেথডগুলো রয়েছে, যে কোনো পেমেন্ট মেথড সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যখন এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করার এগেনস্টে আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পরে আপনি এখান থেকে কাজ শুরু করে, তার মানে ইমেজ আপলোড করার এগেনস্টে আর্নিং শুরু করতে পারবেন। সো আশা করি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। অলরাইট, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনার সামনে সরাসরি এই ইন্টারফেসটি উপস্থিত হবে। তার মানে পুরো ইন্টারফেসটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো রয়েছে মাই অ্যাকাউন্ট সেটিংস এ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে পুরোপুরি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রোভাইড করে আপনি আপনার সেটিংসটা করে নেবেন। এরপর আপনি সেভ সেটিংস এ ক্লিক করার পরে তারপরে আপনি কাজটুকু করে ফেলতে পারবেন। এরপরে আমি এটি দেখিয়ে দিচ্ছি না। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে আপনার পেমেন্ট নেওয়ার জন্য কাজে লাগবে। সো পেপ্যাল অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই পেপ্যালটা অ্যাড করবেন, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে বসে সাইপ্রাসের একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলের মধ্যে যদি আপনি সার্চ দেন অবশ্যই আপনি খুব সহজে বাংলাদেশে বসে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আর পেইজা বা পেইয়ার যে দেশের কান্ট্রি বা যে কান্ট্রিগুলো এই সাপোর্ট করে পেমেন্ট মেথড গুলো সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। আর মজার ব্যাপার হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে বিটকয়েন আপনি সিলেক্ট করতে পারবেন। বিটকয়েন সিলেক্ট করলে বিটকয়েন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে, এটি আপনি অবশ্যই করতে পারবেন। এবং এটিতে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা সেটিংস করতে হবে, তার মানে আপনি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা যদি সেটিংস করতে না জানেন আগের ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে, আশা করি সেটি পারবেন, সেটি আমি দেখাচ্ছি না। সো প্রথমে আপনার যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে সেটিংস গুলো করে নিতে হবে এখান থেকে, তার মানে যে তিনটা সেটিংস দেওয়া রয়েছে সেই সেটিংস গুলো আপনাকে করে নিতে হবে। আর এখানে প্রফিট মোড পিপিডিও রাখতে পারেন, টিপিএস রাখতে পারেন, আর মিক্সও রাখতে পারেন, দ্যাটস ইট। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি মূল ইন্টারফেসে চলে আসবেন, তার মানে প্রথম যে ইন্টারফেসটি আমি দেখিয়েছিলাম সেই ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপলোড ফাইলস এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আপলোড ফাইলস এর মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে এটি, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে প্রহিবিটস আপলোড পর্নোগ্রাফিক ফাইলস, যে কোনো ধরনের পর্নোগ্রাফিক ফাইলস বিশেষ করে যেগুলো 18+ রয়েছে, অ্যাডাল্ট কন্টেন্ট, সেগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন না। সুতরাং এটি আপনাকে মাথায় রাখতে হবে। ইফ আপলোড ইজ নট ওয়ার্কিং ফর ইউ, যদি আপলোড কোনো কাজ না করে তাহলে আপনাকে অ্যাড ব্লকটা, যদি আপনার অ্যাড ব্লক থেকে থাকে সেটি ডিজেবল করে দিতে হবে। দ্যাটস ইট এতটুকু। এবার আমি দেখাবো সোর্স ফাইলস। সোর্স ফাইলস এর মধ্যে ক্লিক করার পরে সরাসরি আমি আমার কম্পিউটারের মধ্যে চলে যাচ্ছি। কম্পিউটারে যাওয়ার পরে আমি যে ফাইলটি ডাউনলোড করে নিয়েছি সেই ফাইলটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, এখানে যে ফাইলটি রয়েছে ইমেজে সেই ফাইলটি আমি একটু এডিট করছি। এটি হচ্ছে নেচার, এটি আমি চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি এটি আপলোড করছি। আপলোড করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে স্টার্ট যে আপলোড দেখতে পাচ্ছেন, স্টার্ট আপলোডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। দ্যাটস ইট, এটি আমি স্টার্ট আপলোডে ক্লিক করছি। স্টার্ট আপলোডে ক্লিক হওয়ার পরে আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। অর্থাৎ এক কথায় বলা যায় খুব সহজে যে কোনো ধরনের ইমেজ, তার মানে যে ইমেজগুলো মোটামুটি প্রফেশনাল মানের অথবা লো কোয়ালিটি অথবা আই কেসি, সেই ইমেজগুলো যদি আপনি এখানে আপলোড করেন অনায়াসে সেগুলো সেল হতে বাধ্য। অর্থাৎ যে কোনো কেউ যদি ডাউনলোড করে নেয় খুব সহজে আপনি
প্যাসিভ ইনকাম জেনারেট করার একটি অবারিত সুযোগ পাচ্ছেন, দ্যাটস ইট। সো এটি আপলোড করতে থাকুক। এবার আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করছি। ধরুন আপনার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি মোটামুটি মানের ছবি ভালো নয়, আপনি কোথা থেকে ছবি কালেকশন করবেন? ছবি কালেকশন করার জন্য আমি কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। এখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে ফ্রি রয়্যালটি ফ্রি ওয়েবসাইটের নাম, সেটি হচ্ছে pixabay.com। যে কোনো ধরনের ক্যাটাগরির বা যে কোনো ছবি আপনি যদি এখান থেকে ডাউনলোড করে নিতে চান তাহলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, এবং এখান থেকে ডাউনলোডকৃত ছবিগুলো সরাসরি আপনি আজকের ওয়েবসাইটটিতে আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার মানে pixabay.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে ছবি চুজ করে নেবেন। ছবি চুজ করান মেথডটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার মানে হিউজ পরিমাণ ছবি এখানে রয়েছে। সো এই ছবিটা ধরুন আপনি এখানে পছন্দ করেছেন, সো এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে প্রথমত আপনাকে মনে রাখতে হবে এইচডি কোয়ালিটির ছবিগুলো আপনাকে চুজ করে নিতে হবে। সো ফ্রি ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন, এই যে এটি হচ্ছে এইচডি কোয়ালিটির সাইজ, তার মানে এটি আপনাকে চিহ্নিত করে দিতে হবে। তারপর আপনি এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে আপনার কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে সেটি ডাউনলোড হতে থাকবে, এবং হয়ে যাওয়ার পরে সেটি আপনি আজকের প্রসেস অনুসারে এখানে আপলোড দিতে পারবেন খুব সহজে। এটি হচ্ছে নাম্বার ওয়ান রয়্যালিটি ফ্রি ইমেজ এর জন্য ওয়েবসাইট। এবার আমি দ্বিতীয় ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটির নাম হচ্ছে unsplash.com। unsplash.com একটি ফ্রি ইমেজ নেওয়ার ওয়েবসাইট, এবং এখান থেকে রয়্যালিটি ফ্রি ওয়েবসাইট নিতে পারবেন। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে জয়েন ফ্রিতে ক্লিক করবেন। জয়েন ফ্রিতে ক্লিক করার পরে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন। ইনফরমেশন দেওয়ার ব্যাপারে একটু কথা বলে রাখি, আপনি সরাসরি আপনার ফেসবুক এর সাথে কানেক্টেড করে দিতে পারেন, অথবা আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার ব্যাপারে তারা বলেছে একটি লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, আন্ডার স্কোর থাকতে হবে। সো আমি লেটার দিয়েছি, তার মানে আন্ডার স্কোর দিয়েছি, এরপর এখানে নাম্বার দিয়েছি। সো এখানে এগুলো ইনস্ট্রাকশন মেনে আপনাকে কাজ করতে হবে। পাসওয়ার্ড দিবেন, দ্যাটস ইট। এরপরে আপনি সরাসরি চলে আসবেন মূল ইন্টারফেসের মধ্যে। এখানে হিউজ পরিমাণ ছবি রয়েছে যেগুলো কিন্তু আপনি কালেকশন করে নিতে পারবেন অনায়াসে। সো আমি আমার পছন্দ মতো যে কোনো একটি ছবি এখান থেকে নিব। ধরুন আমি এটি পছন্দ করেছি। সো এখানে যে ডাউনলোডের সিন রয়েছে সেই ডাউনলোডের সিনটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সেটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ। এরপরে কিন্তু সরাসরি আপনি এখানে এসে এটি নেট একটু দুর্বল থাকাতে এটি সময় নিচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। সো 1.1 KB এই ফাইলটি বেশিক্ষণ সময় লাগার কথা নয়, জাস্ট আপনাকে একটু সময় নিচ্ছে। সো এই সময়টুকু অপেক্ষা করে আপনি অবশ্যই নেক্সট ফাইল এখানে সুস ফাইলে আমি ক্লিক করছি। সুস ফাইলে ক্লিক করার পর আর একটি ছবি আমি এখান থেকে ইনস্টল আপলোড করছি, ডিআর যেটি দেওয়া রয়েছে। শুধু এখানে যে ডিআর দিয়ে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি আপনাকে একটু এডিট করতে হবে। সো আমি এটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে জাস্ট আমি ডিআর দিচ্ছি। ডিআর দেওয়ার পরে ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে স্টার্ট আপলোডে ক্লিক করছি। স্টার্ট আপলোডে ক্লিক করার পরে এটি আপলোড হতে থাকবে, একটু সময় নেবে, দ্যাটস ইট। এতটুকুই। অর্থাৎ সবসময় আপনাকে মনে রাখতে হবে ইউনিক ছবি যদি না পান তাহলে এই দুটো ওয়েবসাইটকে টার্গেট করে আপনি যে কোনো ধরনের ছবি ডাউনলোড করে এখানে আপলোড করে নিতে পারবেন। তবে বলে রাখা ভালো, আপনি যদি দ্রুত সেল নিতে চান অথবা আপনার ছবিগুলো সেলের পর্যায়ে নিতে চান, প্রথমত আপনাকে মনে রাখতে হবে প্রফেশনাল মানের কোয়ালিটির হতে হবে। তার মানে যদি আপনার ছবিগুলো যদি মোটামুটি ভালো মানের হয় বা আইকেসি হয় অথবা ইউনিক হয় তাহলে সেই ছবিগুলো যে কোনো কেউ এখান থেকে ডাউনলোড করে নিবে, এবং তার এগেনস্টে আপনি যতবারই তারা ডাউনলোড করে নিবে পৃথিবীর যে কান্ট্রিগুলো থেকে সেই কান্ট্রিগুলোর এগেনস্টে যে নির্ধারিত রেটটি দেওয়া রয়েছে, তার মানে এখানে যে রেটটি কিছুক্ষণ আমি আগে আগে দেখিয়েছিলাম সেই রেট আপনি পাবেন প্রত্যেকটি ছবির জন্য, এবং যতবারই ডাউনলোড হবে ততবারই কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এ হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।